ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেন চাউমিন রেসিপি। তো চিকেন চাউমিন রেসিপির জন্য কী কী লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি। চলুন, এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, এটা ক্যাপসিকাম নিয়েছি দুটো, লঙ্কা কুচি দুটো, গাজর একটা, আর স্যালাডের জন্য লেবু আর পেঁয়াজ কুচি। আর এখানে চিকেনটা ছোটো ছোটো পিস করে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এর মধ্যে দেব আলু, এখানে দুটো আলু সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে চাউমিনটা জল গরম করে তার মধ্যে লবণ তেল দিয়ে চাউমিনটা সেদ্ধ করছি। এখানে তেল গরম করে তার মধ্যে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চিকেন পিসগুলো। তো চিকেন পিসগুলো দিয়ে আলু আর চিকেনগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। আর এই চিকেন চাউটা পুরো আমার স্টাইলে আমি করছি। তো এখানে ওই যে চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি একেবারে আলুর সাথে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আবার একটু ফ্রাই করব, আর তারপরে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। তো চিকেন, আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম আবার ভালো করে ভেজে নেব। খুব কড়া করেও ভাজবো না, এগুলোর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে, এখনো আমি লবণ দিইনি, এর মধ্যে এখনো লবণ দিইনি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। শুধু সবজির জন্য লবণটা দিলাম। দিয়ে দেবো হলুদ, আমি সামান্য হলুদ ব্যবহার করছি একটু কালার হওয়ার জন্য। তো এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস 2 চামচ পরিমাণ দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস দেব। দিয়ে এবার ভালো করে সবজিটাকে নেড়ে দেব। সসের গন্ধটা যাতে চলে যায় একটু ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো দিলে একটু ঝাল ঝাল টেস্টটা হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সব চাউমিনের যে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে ভাজা করব। চলুন চাউমিনটা, সেদ্ধ চাউমিনটা দিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। তো সমস্ত চাউমিনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাউমিনের উপরে হালকা করে লবণ দিলাম, কারণ তখন আমি সবজিতে লবণ দিয়েছিলাম। আর গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম, যাতে এই মশলাগুলো এবার চাউমিনের, সেদ্ধ চাউমিনের সঙ্গে টেস্টটা বাড়িয়ে দেয়। তো এবার এই ভালো করে চাউমিনটা আর সবজিগুলো একসঙ্গে ফ্রাই করতে হবে। আর এইগুলো ভাজার সময় এবার দিয়ে দিচ্ছি ডিমের ঝুড়িগুলো। ডিমের ঝুড়িটা আমি এখানে চিকেন চাও করছি বলে যে ডিম দেবো না সেটা নয়, এখানে 4টে ডিমও দিয়েছি। তো ডিমের ঝুড়িটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে ভাজবো চাউমিনটাকে। তো চাউমিনটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 1/2টা পাতিলেবুর রস। এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে, একটু টক টক ফ্লেভার আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এটা লেবুর রসটাকে ভালো করে চাউমিনের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ভালো করে নাড়তে হবে।
তো চাউমিনটা একদম শেষ পর্যায়ে, সব রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস, দিয়ে দেব চাট মশলা, দিয়ে দিচ্ছি এবার এটাকে মিক্সড করে দিচ্ছি। তো বন্ধুরা, চাউমিন রেসিপিটা কেমন হলো, চিকেন চাউমিন রেসিপিটা কেমন হলো, চিকেন চাউমিনও বলতে পারেন, মিক্সড চাও বলতে পারেন, তো রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এটা চাউমিনটাকে একটু ঘুরিয়ে মানে উল্টিয়ে দিয়ে আবার একটু চাট মশলা দেওয়া হলো, কারণ উপরের দিকে দেওয়া হয়েছিল, আবার এটাকে নেড়ে নিয়ে চাট মশলাটা দেওয়া হলো। আর এখানে গার্নিশ করার জন্য দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে পরিবেশন করা হচ্ছে গরম গরম চাউমিন। থ্যাংকস ফর ওয়াচিং।